আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নোয়াখাইল্লা বউ আবারও চলে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। এই রুমের পর্দাগুলো শুকাই যাওয়ার পরে আমি লাগাই দিছি। পর্দাগুলো লাগানোর পরে রুমটা সুন্দর করে গোছাই নিছি। নেওয়ার পর আমার মনে হইতেছি যে আমার আপুদের সাথে একটু শেয়ার করি। অনলাইন থেকে যে বেড কাভারগুলো আমি নিলাম, ওইখান থেকে একটা বেড কাভার আজকে আমি বিছাই দিছি। আমার ওই যে ভিডিওতে আছে আমি যে অনলাইন থেকে বেড কাভার নিছি ওইখান থেকে আর কি। রুমটা যাতে দেখাইছি, খাটের কথাটাও একটু বলি। এই খাটের ডিজাইনটা না আমি অনলাইন থেকে চয়েস করে পরে অর্ডার দিয়ে বানাই নিছি সেগুন কাঠ দিয়ে। এখন আনার পরে ব্যবহার করার পরে বুঝতেছি এত ধুলাবালি পড়ে, এটা পরিষ্কার করতে যে কি যে কষ্ট। মানে এখন আমার ঢুস খাইয়া হুঁশ হয়েছে আর কি বানানোর পরে, এর আগে হুঁশ হয় নাই। আর এখানে পর্দার সাথে আমি ওয়ালপেপার লাগাই নিছি দেওয়ালের মধ্যে, আর দেওয়ালে যে কালারটা আছে সবগুলোর সাথে একটু একটু করে ম্যাচিং করে নিছি আর কি। মানে পুরোপুরি না পারলেও একটু একটু নিছি। আর এখানে আমার হাতের কাজের জিনিস দিয়ে আমি রুমটা সাজাই নিছি আর কি। বেশিরভাগ জিনিস আমার হাতের তৈরি জিনিস দিয়েই আর কি। এই ভিডিওটা হয়েছে আমার ভাই যেদিন আসছে ওই দিন রাত্রের বেলা। তো ভাই আবার যাইতে বারবার করে বলি গেছে যে আপু এগুলো খুলে একটু দেখে নিস, নাহলে কিন্তু পরে নষ্ট হয়ে যাবে, ভাফাই উঠবে ভিতরে। তো এখন দেখতেছি আর কি মা আমার জন্য কি কি পাঠাইছে বাড়ি থেকে। তো এগুলো খুলে খুলে দেখি একটা একটা করে। ওইবার মা আসতে আবার দুন্দুল নিয়ে আসছিল, তো পরে ইলিশ মাছ দিয়ে রান্না করছি না, এত মজা হয়েছে। পরে খাইতে বসছি আর পরে বললাম যে মা অনেক মজা হয়েছে, দুন্দুলটা সারটার দেওয়া নাই তো। দেখেন এই কথাটা মনে আছে আমার মার, এই কারণে বাইর কাছে বেশি করে পাঠাই দিছে। তো এত দুন্দুল কি আর খাওয়া যায়। এখান থেকে আমি আমার কাজের আফারে কিছু দিয়ে দিমু আর নিজে কিছু রাখবো। দুন্দুলের সাথে আরেকটা প্যাকেট দেখা যাইতেছে, দেখি এই প্যাকেটের ভিতরে কী দিছে মা। ও পুঁই শাক দিয়ে দিছে। পুঁই শাকগুলো দেখেন কেটে কুটে একবারে পরিষ্কার করে দিছে। এটা কিন্তু এই শাকটা হয়েছে জাংলার শাক, জাংলার মধ্যে হয়েছে আর কি। ছোট ছোট যে পুঁই শাকের পাতা হয় আগায় ওইগুলোই দিয়ে দিছে। রান্না করলে একটুখানি হয়ে যাবে ওইটা। এটাও ইলিশ মাছ বা দেশি চিংড়ি দিয়ে রান্না করব। দেখি এই ব্যাগটার ভিতরে কী দিছে। তো ব্যাগটা খুলে দেখলাম যে এটার ভিতরে ফল আছে। তো ফলগুলোকে একটু বের করে নিই, মানে আলাদা আলাদা জায়গায় রেখে দিই। অনেকক্ষণ হয়েছে মানে ব্যাগের ভিতরে ছিল। তো আর এদিকে আঙ্গুর অনেকগুলো খাওয়া হয়ে গেছে, আর এখানে কিছু আছে। আর এখানে 10 কেজি দুধ দিছে। আমরা যে ঢাকায় গরুর দুধগুলো খাই না, আমার মার নাকি এগুলো ভালো লাগে না, মানে ওনার কাছে নাকি গন্ধ লাগে। তো উনি আর আমারে কিছু বলে নাই। পরে ভাই আসার সময় এ 10 কেজি দুধ পাঠাই দিছে যে ওরা কী খায় দুধ, ওইটা ভালো লাগে না। উনি যার থেকে দুধ রোজ নেয়, তো ওনার ওইখানে আমার ভাইকে পাঠায় আবার 10 কেজি দুধ আনাই নিছে। পরে আমার বাইরে বলে দিছে যে এগুলো দিয়ে পিন্নি রান্না করে যেন খায়ও। এদিকে রাতের বেলা একটা ফোন আসছে আমার এক ঘনিষ্ঠ আপা, আমার বাসায় আসতে চাইতেছে উনি। উনি আবার আমার ভিডিও দেখে, তো পরে দেখে বলতেছে ভাবি আমি আপনার বাসায় বেড়াইতে যাব। তো আমি কই চলে আসুন, অসুবিধা নাই। রাতে গরু মাংসের বক্স একটা বের করে রেখে দিছে, আর এখন ইলিশ মাছ ভিজে দিছে। এখন এটাকে পরিষ্কার করে রান্না বান্না করে নিই। আপা আসার আগ দিয়ে সব রান্না বান্না শেষ করে ফেলবে, এই জন্য তাড়াতাড়ি করতেছি যে আপা আসলে একটু গল্প টল্প করবো। আর এদিকে আপনাদের ভাইয়া বাজারে গেছে, যাইয়া রুই মাছ নিয়ে আসছে, পাবদা মাছ আনছে, তেলাপিয়া মাছ আনছে, আর ওই ইলিশ মাছটা আপার হাতে কাটাই নিছি। মানে আমি পরিষ্কার করে দিছি আর আপা এখানে কেটে কুটি দিছে। তো আপা মাছগুলো কাটতেছে বসে। এদিকে আমি আবার বারান্দার দিকে আসলাম যে আমার বারান্দার গাছগুলোর মধ্যে পানি দিতে হবে। তো পানি দিয়ে দিছি গাছগুলোর মধ্যে, গাছগুলো একদম শুকিয়ে আছে। পরে পানি টানি দিয়ে এদিকে আবার আমার ফোন আসছে, আমি গাছের জন্য ফুড প্যাকেজ অর্ডার করছি অনলাইনে। তো ওটা আবার চলে আসছে, আমাকে বলতেছে বাসার নিচে আসছে, আমি যেন এসে নিয়ে যাই। তো পরে মানে ওই ফুড প্যাকেজটা নিয়ে আসলাম, আমার হাতে চলে আসছে। ফুড প্যাকেজটা সাধারণত আমি আনাইছি আমার মানি প্ল্যান, তারপর জেট প্ল্যান, ওই ক্যাকটাস, কাটা মুকুট, আরও অন্যান্য গাছগুলো আছে ওইগুলোর জন্য নিয়ে আসছি। গাছের তো খাবারের দরকার আছে, শুধু পানি খাওয়াইলে কি আর গাছের পেট ভরে। আমরা যেরকম মানুষরা খাই, গাছেরও তো খাওয়ার দরকার আছে। তো ওইটা ভেবে আমি গাছের জন্য এই ফুড প্যাকেজটা অর্ডার করছি। আমি এবার দেখতেছি না আমার গাছগুলো খুব সুন্দর হয়ে উঠতেছে, তো এখন তো ওদের খাবার দরকার আছে। তো এই ফুড প্যাকেজটা এই জন্য আনাইছি। ওনারা দেখেন কি সুন্দর করে লিখে লিখে দিছি কীভাবে ব্যবহার করবো আর কি। আর এদিকে আপনাদের ভাইয়া আবার আমার ফোন দিয়ে বলতেছে আপারা যাইতে দিও না, আপার জন্য KFC নিয়ে আসতেছি। আপাকে আর ওই বিকেলে নাস্তা দিই নাই, সন্ধ্যায় একবারে মানে KFC আমরা সবাই মিলে বসে খাবো আর কি। তো আপাকে আবার বললাম যে আপা আপনাকে কি ভিডিও করা যাবে, আমার ভিডিওতে কি আনতে পারবো। তো পরে আপা বলল যে খুব ছোট হয়ে বলতেছে যে আপা মনে কষ্ট নিয়েন না, আমাকে দেখাইয়েন না। তো পরে আর আমি করি নাই, ভিডিও করি নাই ওনার, আমি অনুমতি নিয়ে নিই। এটা হয়েছে যার যার ব্যক্তিগত ব্যাপার, কেউ যদি ভিডিওতে আসতে চায় বললে আমি দেখাই, আর না হলে দেখাই না।
সবগুলা কেএফসি একসাথে করে নিছি ট্রেতে নিয়ে। এখন সবাই বসে নিচে বসে গল্প করব, আড্ডা দেব, গরম গরম কেএফসি খাবো। তো আজকের মতন বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।